কুরআনের নূর পাওয়ার্ড বাই বসুন্ধরা গ্রুপের এবারের আয়োজনে চতুর্থ স্থান অর্জন করেছেন খুদে হাফেজ বন্ধু হাফেজ মোহাম্মদ নাসরুল্লাহ আনাস। তাকে মঞ্চে ডাকার আগে আমরা হাফেজ মোহাম্মদ নাসরুল্লাহ আনাসের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র দেখব। ব্রাহ্মণবাড়িয়ার সবুজ মাঠ আর মিষ্টি হাওয়ার এক ছোট্ট গ্রামের কিশোর মোহাম্মদ নাসরুল্লাহ আনাস। ডানপিঠে আর দুরন্ত আনাসের অন্তর্জুড়ে রয়েছে কুরআনের আলো। ঢাকার মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা থেকে কৃতিত্বের সাথে হিফজ সম্পূর্ণ করেন তিনি। দেশের সর্ববৃহৎ হিফজুল কুরআন প্রতিযোগিতা কুরআনের নূর পাওয়ার্ড বাই বসুন্ধরা গ্রুপে হাজারো প্রতিযোগীদের হারিয়ে চতুর্থ হয়েছেন তিনি। জন্মের পর থেকেই প্রবাসে ছিলেন বাবা, মায়ের ছায়াতলেই বড় হয়েছেন আনাস। হাফেজা তিন বড় বোনের মতো আনাসও কুরআনকে জীবনের অংশ করে তুলেছেন, কণ্ঠে তুলেছেন অমীয় বাণীর হৃদয় কাঁপানো সুর। আনাসের পিতা হাফেজ মোহাম্মদ আতিকুর রহমান নিজের সন্তানকে কুরআনের পাশাপাশি বিনয়ী ও আন্তরিক হওয়ার দীক্ষা দিয়েছেন, মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্ব দিয়েছেন কুরআনের শিক্ষার দিকে। পুরস্কারের অর্থে নিজের বৃদ্ধ দাদা দাদিকে নিয়েও একটি নেক স্বপ্ন আছে আনাসের। আমার দুটি স্বপ্ন আছে, আমি আন্তর্জাতিক একজন বড় হাফেজকারী হতে চাই এবং আন্তর্জাতিক একজন ইসলামিক স্কলার হতে চাই। প্রচলিতার অর্থ বিশেষগুলি দিয়ে আমি আমার দাদা এবং আমার দাদিকে নিয়ে হজ করতে যাব ইনশাআল্লাহ। হাফেজ সন্তানকে নিয়ে আল্লাহর কাছে আনাসের পিতার শুক্রিয়ার শেষ নেই। তিনি ইহকালের কোনো প্রাপ্তির আশাতে ছেলেকে হাফেজ বানাননি। ওকে আমি একজন সফল ব্যক্তিত্ব হিসেবে দেখতে চাই, বাংলাদেশের শীর্ষস্থানীয় আলিম হিসাবে দেখতে চাই, শীর্ষ হাফেজ কুরআন হিসাবে দেখতে চাই। আমি ইহকালের কোনো চাওয়া পাওয়া আমি ওর কাছে চাই নাই। মঞ্চে আসছেন হাফেজ মোহাম্মদ নাসরুল্লাহ আনাস। আনাস বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে পুরস্কার হিসাবে পাচ্ছেন 2 লক্ষ টাকা, সঙ্গে পাচ্ছেন সার্টিফিকেট ও সম্মাননা ক্রেস্ট। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে মঞ্চে উপস্থিত হয়েছেন হাফেজ মোহাম্মদ নাসরুল্লাহ আনাস। মারহাবা, মাশাআল্লাহ। আমরা আনাসের জন্য শুভকামনা জানাই, আল্লাহ তাকে কবুল করে নিক, নেক হায়াত দান করুক।